আসসালামু আলাইকুম আমার সব লাভলি ভিউয়ার্স, রমাদান মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এটা হচ্ছে আমার 5 তারিখ, মানে আমাদের রোজার একদিন আগে। আগামীকাল হচ্ছে আমাদের প্রথম রোজা। আজকে রাতে আমরা সেহরি করব, আজকে রাতে নামাজ। সো আসলে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, খুবই মেঘলা আর একটু বৃষ্টি হচ্ছে আর থামছে, এরকম একটা অবস্থা। আই থিঙ্ক এটা এখন সারা বিশ্বে এরকম চলছে ওয়েদারটা, লাইক বৃষ্টি বৃষ্টি একটা ভাব। আর এখানে বৃষ্টি হলে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু দেখা যায় সবসময় ছাতা নিয়ে বের হতে। আর আমি নর্মালি আসলে ছাতাটা ক্যারি করা একদম পছন্দ করি না, তো এখন কাজের জন্য বের হলাম আজকে আমার কাজ 4টা থেকে, আর কালকে থেকে আবার কাজ 3টা থেকে। এই উইকটা একটু বিজি হবে আমাদের স্টোরে, সো দ্যাটস ওয়াই টাইম একটু এগিয়ে গেছে। সো জানি না আসলে কীভাবে কী করব এবার ইফতারটা। ইফ আম নট রং, আমার প্রত্যেকটি ইফতারই আমার কাজের ওইখানেই করতে হবে, সব আল্লাহর ভরসা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এবার রুটিনটা একটু বেশি এলোমেলো হয়ে যাবে আমার। আর এই তো ভালোই ঠান্ডা, গত বছর এই টাইমে আমি আসলে অনেক রোদ ছিল, অনেক জায়গায় ঘুরেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। বাট এবার আসলে ঠান্ডাটা যেন শেষই হচ্ছে না, বৃষ্টি হয়ে আরও ঠান্ডা বেড়ে যাচ্ছে। বাট ওভারঅল ইটস ভেরি গুড। এবার এখনও মেঘলা মেঘলা আর প্রতিদিনই একটু ঠান্ডা লাগছে, সো এখন আমি জ্যাকেট পরা, কাজ ঠান্ডা অনেক ভালোই আছে। মোটা তো ভারী জ্যাকেট পরা, দেখুন এটা হচ্ছে একটা রেগুলার পাতলা জ্যাকেটের মতোই, জাস্ট কোনো মতে শীত থেকে একটু প্রোটেক্ট করবে আর কিছুই না। আর আমার হেঁটে যেতে আমার 5 থেকে 6 মিনিট লাগে বাস স্টপে, তার আমি বাসটা ধরবো। আর গত 2-3 দিন থেকে আসলে বাস মিস করার কারণে আমার হেঁটে হেঁটে যেতে হচ্ছে, বলা যায় একটু দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর হচ্ছে সবাই, আমি কম বেশি সবারই ব্লগ দেখি, আর ব্লগ দেখে একটু আইডিয়া পাই, অনেক ভালো লাগে। আমি কিন্তু কম বেশি অনেকের ব্লগ দেখি, লাইক আর যতজনের ব্লগ দেখি সাবস্ক্রাইব করে দিই সবাইকে, এবং অবশ্যই কমেন্টও করি। দেখা যায় সময় স্বল্পতার কারণে অনেকের ব্লগ দেখতে পারি না, দেখা হয় না। আর যারা আমার ব্লগ কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে যখন কোনো ভিডিও দেই কেউ যদি কমেন্ট করে ভালো কিছু, অবশ্যই অনেক ভালো লাগে, কারণ আসলে আমার কাজের জন্য অ্যান্ড বাসার কাজ ওভারঅল দুইটা মিলে আমি আসলে ব্লগটা করার টাইম পাই না, এই জন্য একটু গ্যাপে গ্যাপে হচ্ছে। কিন্তু আমি চেষ্টা করছি যেন আমি রেগুলার দিতে পারি। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে ভয়েস ওভারটা, ভয়েস ওভার করার জন্য আসলে একটু টাইম লাগে। দেখা যায় ভিডিও এডিটিং থাকে, ভয়েস ওভারের জন্য একটা মুড লাগে, একটা এনার্জি লাগে, যার জন্য আসলে ভিডিওটা ডিলে হয়ে যায়। আর আজকে এর জন্য চেষ্টা করছি লাইভ ভয়েস ওভার করার। সো জানি না আসলে ভয়েসটা কতটুকু দিতে পারছি, বাট লাইভ ভয়েস ওভার করলে দেখা যায় আশেপাশে মানুষই একটু তাকিয়ে থাকে, বাট ইটস ফাইন। আজকের ভিডিও আসলে তেমন কিছু না, আমি জাস্ট সবাইকে একটু রোজা আসছে, রোজার জন্য আসলে একটু উইশ করার, রমাদান মুবারক। আর সবাই আশা করি সুস্থ সবলভাবে রোজাটা রাখবেন। আমি ইনশাআল্লাহ কালকে থেকে আমার শুরু হবে, যত কষ্টই হোক আমি সবসময় রোজাটা রাখার ট্রাই করি। এবার জানি আসলে কতটুকু নামাজ কালাম পড়তে পারবো, কিন্তু চেষ্টা করবো যতক্ষণ বাসায় থাকবো ইনশাআল্লাহ ট্রাই করব পড়ার। আর প্রতিটা ইফতারই হবে আমার কাজের মধ্যে, তবে একটু প্রেশার পড়ে যাবে, বাট ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর ভরসা। সো আমি অলমোস্ট বাস স্টপের দিকে চলে এসেছি। আজকে আই থিঙ্ক ইয়াঙ্কিতে খেলা হচ্ছে, আর জন্য আই থিঙ্ক পুলিশের গাড়ি দেখলাম। আর নর্মালি আমি যখনই পুলিশের গাড়ি দেখি তখনই বুঝি যে এখানে ইয়াঙ্কির খেলা হচ্ছে। আর আর নর্মালি দেখি ইয়াঙ্কির খেলা এমন টাইমে হয় যখন রোদ থাকে, বাট আই থিঙ্ক ওয়েদার এতই এদিক সেদিক হচ্ছে, কখন রোদ কখন মানে বৃষ্টি কে বোঝার কোনো চান্স নেই। সো এখন রেড লাইট পড়েছে, আমি এখন রোডটা ক্রস করব। দেখতেই পাচ্ছেন অনেকগুলো পুলিশের গাড়ি আছে এখানে, আমি এখন রোডটা পার হয়ে নেব।
কিন্তু আমার একটা গাড়ি নেই আর এরকম টাইমে অনেক বেশি প্রবলেম করে মানে বাস পেতে বাস নরমালি অনেক লেট হয় সো দেখা যাক আজকের বাসে কি অবস্থা আজকে কতটুকু দেরি হয় আমার এখন চেক করতে হবে ও আমার বাসটা চলে এসেছে সো এখন আমি বাসে উঠে যাব এখন বাসের ভিতরে এখন রেড সিগন্যাল সো বাসে আমি আছি একটু পরে বাসটা ছেড়ে দেবে আর কি আমার যেতে 10 থেকে 12 মিনিট লাগবে এই আর কি ওয়েদারটা ভালোই লাগছে কিন্তু ঠান্ডার জন্য তো ভালো লাগছে না আসলে বাট ইটস ওকে রোজার সময় আসলে ঠান্ডা থাকলেই অনেক ভালো কিন্তু বাংলাদেশের জন্য অনেক খারাপ লাগছে বাংলাদেশে এখন যে ঝড় বৃষ্টির একটা অবস্থা যাচ্ছে সো দোয়া করি যেন সবাই সুস্থ সবল থাকে আল্লাহর ভরসা আর এই ব্লগিংয়ের মাধ্যমে একটা কলকাতা আপুর সাথে পরিচয় হলো কয়েকদিন আগে শুনলাম যে কলকাতা এরকম ছিল এখন আবার বাংলাদেশে এসেছি এখন কী অবস্থা খুবই টেনশন হচ্ছে আসলে পরিবার থেকে দূরে থাকলে যা হয় সবসময় ভিতর ভিতর একটা চিন্তা কাজ করে সবার জন্য অনেক অনেক দোয়া সবাই সুস্থ সবল থাকবেন আর কি আমি আমার কাজের জায়গায় চলে এসেছি অনেক বাতাস হচ্ছে আর এখন গাছ ভরা পাতা দেখে খুবই ভালো লাগছে লাইক জাস্ট ওয়াও এই গাছগুলো তো ফুল নেই তাও আসলে দেখতে ভালোই লাগছে অনেক দিন ধরে গাছগুলো খালি ছিল তো এখন গাছ ভরা শুধু পাতা আর পাতা এই আর কি আসলে এখন মনটা খুবই খারাপ ফ্যামিলি ছাড়া এটা হচ্ছে আমার দ্বিতীয় রোজা দ্বিতীয় ঈদ বলা যায় এত লং টাইমের জন্য প্রথম আসলে কোথাও আছি নর্মালি তো সবসময় ফ্যামিলির সাথে থাকা হয় আর বেড়া থাকলে দেখা যায় লাইক কয়েক উইক এরকম হয় মনটা আসলে খুব খারাপ রোজার সময় আম্মু অনেক আয়োজন করতো অনেক কিছু বানাতো ইফতারিতে আর এখন আমার পক্ষে এত কিছু সম্ভব না তাই আসলে বানানো হয় না কাজকর্মে অনেক ব্যস্ত থাকি দেখা যায় একটা করতে গেলে আরেকটা হয় না এই জন্য আসলে সময় স্বল্পতার জন্য বলা যায় এত কিছু করতে পারি না কারণ গতবার তো যখন রোজাটা ছিল তখন আমি কোনো কাজ করতাম না বাসায় থাকতাম বলা যায় তো এই জন্য আসলে টুকটাক করা হয়েছে বাট এবারে তো কাজের মধ্যে ইম্পসিবল করা এবার আসলে করতেই করা হবেই না কারণ আমি দেখা যাবে কাজেই থাকবো অর্ধেক সময় লাইক দুপুর থেকে রাত পর্যন্ত দেখা যায় এবারে হয়তো আমি রাতের বেলা বেশি রান্নাটা করবো রান্না করে খাওয়া দাওয়া করে সেরি করে ঘুমাবো এরকম একটা প্ল্যান আছে বাকিটা দেখা যাক এই তো আমি এখন কাজে ঢুকে যাব আজকের ভিডিও আসলে তেমন কিছু ছিল না সবাইকে জাস্ট একটু উইশ করা এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর না আর আমার জন্য দোয়া করবেন সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ